বামনগোলা থানার বিভিন্ন জায়গা থেকে চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার। বামনগোলা থানার বিভিন্ন জায়গা থেকে বেশ বামনগোলা থানার বিভিন্ন জায়গা থেকে দু মাসের বেশি সময় ধরে অভিযোগ আসে ফোন চুরির এবং অবশেষে বামনগোলা থানার পুলিশ শুরু করে তল্লাশি। অবশেষে ফোনগুলি পাওয়া যায়। পরে ফোনগুলি প্রকৃত মালিকদের পাকুয়াহাট পুলিশ ফাঁড়িতে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয়। ফোনের মালিকরা জানান পুলিশের ভূমিকায় তাদের দায়িত্ব তাদের ধন্যবাদ যোগ্য। খাতটা কইরে ওখানে থানাটা লেখা আছে, থানা থেকে এসেছে মানে পড়ানো বাক্সটা কই যেটা কুরিয়ারে এসছে। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিভিল লেন, কোচবিহার। কি করলাম বলতে, লাস্ট দু মাসের ভেতরে আমার কাছে তিনখানা পিটিশন করে যে তাদের ফোন হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে। তার ভিতরে একটা ফোন হচ্ছে সুব্রত রায় বলে একজন, যিনি আমাদের রানী টিএমসি মেম্বার, সালালপুরের মেম্বার, তার হাজব্যান্ডের তার ফোন ছিল, তার একটা মোটরওয়ালা ফোন ছিল। আর বাকি দুজন, তারা মঙ্গলবারের যে হাট হয় আমাদের পাকুয়া হাট, সেই হাটে তারা হাট করতে এসে তাদের ফোনগুলো হারিয়ে যায়। সেই ফোনগুলো তারপরে তাদের কমপ্লেনের ওপর বেস করে আমরা ট্র্যাক করি। সেই ফোন ট্র্যাক করে একটা আমরা এসওজির মাধ্যমে আমরা সেই ফোনগুলো ট্র্যাক করে একটা ফোন আমরা পাই লোকাল এরিয়া থেকে, আরেকটা ফোন ট্র্যাক করে আমরা পাই সাহেবগঞ্জের তিন পাহাড় থেকে ঝাড়খণ্ড জেলা, এবং আরেকটা ফোন যেটা ডিসেম্বরে হারিয়েছিল, যেটা মেম্বারের হাজব্যান্ডের ফোন আছে, সেটা আমরা সে ডিসেম্বর থেকে পাচ্ছিলাম না। দীর্ঘ তিন মাস পরে ট্র্যাক করে করে বিহার ও ইউপি বর্ডার গোড্ডা জেলার একটা থানা ঠাকুর গঙ্গোত্রী থানা, তার থানা প্রহরী আছেন, সে থানা প্রহরীর মাধ্যমে আমরা সে ট্র্যাকিংয়ের মাধ্যমে তার হেল্প নিয়ে সেখান থেকে আমরা তার ফোনটা রিকভারি করি। সে রিকভারি করে আজকে ফোনটা আমরা সেই